বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ভাঙনের কবলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বড় নওপাড়া, সুন্দিশার ব্যাজগাঁও, রাউতগাঁও এবং গাউদিয়া এলাকা বিলীন হচ্ছে গাছপালা ও বসত ভিটাসহ ফসলি জমি। ভাঙনের হুমকিতে রয়েছে আশ্রয়ণ কেন্দ্রসহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে থামছে না ভাঙন। খালের ভিতরে এরা দিনে পলায়া থাকে, রাত্রে আটটার পরে যায়, সারা রাত্র মাটি কাটে। যেভাবে মাটি কাটা নিতেছে, আমরা রাইতে ঘুমাইতে পারতাছি না। এই জায়গাটা সলিং ছিল, বল গেটে মনে করেন যে বালু টানতে টানতে এই জায়গাটা গভীর করে ফেলাইছে। চরগুলা তো কাইটা নিয়ে গেছে, আমরা ঝুঁকির মুখে পড়ে গেছে যে আমাদের বাড়িঘর সব ভেঙে যেতেছে। পদ্মায় অবৈধ বালু উত্তোলনকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এই বালু ফেকো বা বালু দস্যু যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান সকল সময় অব্যাহত আছে। গুটি কয়েক বালু দস্যুর বালু ফেকোর যে আগ্রাসন, সেটা অবশ্যই আমরা বন্ধ করব। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। ভাঙন থেকে রক্ষায় প্রায় 14 কিলোমিটার এলাকা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড, কাজের অগ্রগতি 25%। স্থানীয় ড্রেজারে অবৈধভাবে পদ্মায় বালু উত্তোলনের কারণে 478 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর বামতি রক্ষা প্রকল্প এখন পড়েছে হুমকির মুখে। মুন্সিগঞ্জের ব্যাজগাঁও থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।